কেটে গেছিল। জয়গুরু, রিটার্নিং ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে আনন্দিত জয়গুরু জানাই, শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু। আমরা প্রতিদিনকার মতো আজকেও আমাদের সদ্দেহ রাহাদা, আমাদের প্রাণের মানুষ, তাকে নিয়ে বসছি, ইষ্ট প্রসঙ্গ করব। তো আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ করব, আজকে আমরা ছাদে বসছি, বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে মানুষ ধান কাটছে প্রাকৃতিক দুর্যোগে। আমরা সেই ছাদে বসেই আজকে রাহাদার সাথে ইষ্ট প্রসঙ্গ করব। রাহাদা ইষ্ট প্রসঙ্গ করবে, আমি কথা না বাড়িয়ে সরাসরি রাহাদার কাছে যাব। জয়গুরু রাহাদা, আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। পরম পিতা রাতুল জন সকল মঙ্গল কামনা করি, সবাই সুস্থ সুদীর্ঘ জরুরিকারী হন, তার রাতুল চরণ আমার একান্ত প্রার্থনা। যাই হোক, দুর্যোগ দুর্বিপাক থাকবেই, আমরা সৎসঙ্গী পরম পিতার রাতুল মানে আশ্রিত, আমাদের আবার চিন্তা কী? দেখুন চারিদিকে কী মানে দুর্যোগের ছবি দেখা যাচ্ছে, সমস্ত মাঠ ভর্তি ধান সমস্ত জলের ডুবে থেকেছে, হ্যাঁ, কিন্তু মানুষ হা হুতাশ করছে, কিন্তু আমরা আমাদেরই এই বাড়িতেও ওদের কিছু সপ্ত জলের তলে গেছে, কিন্তু ওরাও অতখানি হা হুতাশ করছে না। তাই কিছু লোকজন এনে দেখছি ওরা ধান ধান কাটার ব্যবস্থা করছে, জলের পাম্প করে জল বের করছে, কিন্তু ওদের মনের মধ্যে হাসি আছে, ফুর্তি আছে, দেখেন মনের আনন্দে কাজ করে যাচ্ছে। এই যে আনন্দটা, আনন্দটা পাওয়া তিনি দেন, তার তাকে নিয়ে চললে তিনি সমস্ত করে রাখেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আসি। আমরা সেই বার্মা দেশতে যখন এখানে এলাম, মানে আমাকে জানি না, আজকে ভাবছি অনেক কথা চিন্তা করি, যে আমার তো যাওয়ার খুব ইচ্ছে ছিল, চলে যাবো ফিরে যাবো সবই তো বললাম আপনাদের, কিন্তু পরমপিতা কেমন করে কাউকে আমাকে রেখে দিলেন, তা আবার দুর্গাপুরে। সেই দুর্গাপুর মানে তখন একটা জঙ্গলের রাজত্ব, চারিদিকে জঙ্গল, ডাকাতরা বাস করতো, সবাই জানেন ওখানে তখনকার দিনে ব্রিটিশের যে সমস্ত মানে কী বলে ওদের যে স্পাই মানে না টাকা পয়সা বা যা কিছু যখন ওইখান থেকে পার হতো ট্রেনের, তখন মানে দুই দিকে ট্রেনের মাঝখানে কামরাটা রাখতো, মানে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতার যে সমস্ত ওদের ইয়েটিএস ছিল টাকা পয়সা বা ইয়েটিগুলো যাওয়া পাশা ওঠে, তখন প্রচণ্ড গার্ড দিয়ে দিতে হতো, কারণ দুর্গাপুর রাখলে দুর্গাপুরের নটোরিয়ার জায়গা সব বিখ্যাত, সে ব্রিটিশের যুগে সেইগুলো ছিল, ওইখানে মালগাড়ি আটকায় রেখে বা এমনি গাড়ি আটকায় রেখে ওরা ওখানে লুটপাট করতো, প্রচুর হয়েছে এখানে। এবং ওই অঞ্চলটা মানে দুর্গাপুরের কুখ্যাত জায়গা, হ্যাঁ, জঙ্গল জঙ্গল ছিল, জঙ্গল আর ছোটো ছোটো পাহাড়ের মধ্যে ছিল, সেই সেগুলো পরে হয়তো ইয়ে হয়ে গেল। সেই জঙ্গলের মধ্যে ডিবিসি হলো, সেই অতি কষ্ট ওই দিকটা আসলো, কিন্তু এই আমাদের স্টিল প্ল্যান্ট হবে ওইখানটা, ওই জঙ্গল কেটে তার মধ্যে স্টিল প্ল্যান্ট করা হবে। তা সেই সময় আমরা প্রথম আমলের লোক, আমাদের থাকার জায়গা ব্যবস্থা করলো ওই ব্যারেজের কাছে, কিছুটা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওই জায়গায় ডিবিসি কাজ করে গেছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা ওখানে কাজ করতাম। আর প্ল্যান্ট হবে ওখান থেকে প্রায় আর 10 মাইল দূরে, ওই সেই জঙ্গলের মধ্যে, জঙ্গল কেটে হলো টাউনশিপ, আর জঙ্গলের এপারে মানে জিটি রোড এবং রেল লাইনের মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা হলো আপনার প্ল্যান্ট। আচ্ছা, আর জিটি রোডের ওপারে যেখানে প্রচণ্ড জঙ্গল, সেই জঙ্গল কেটে সেইখানে হবে টাউনশিপ, বুঝলেন তো। সেই জঙ্গলের মধ্যে হায়না ছিল, তারপরে শুয়োর মানে বুনো শুয়োর, পঁতি পিটে সাপ টাপ ভর্তি, তো প্রচণ্ড সাপের জায়গা ওখানে। আচ্ছা, তা আমরা কিছুদিন আমরা এখানে থাকলাম, থাকার পরে আমাদের ওই যেহেতু সব জায়গা দখল হয়ে গেল, নিয়ে আমাদের ওখানে যেতে হবে সেখানে। তা প্ল্যান্টে ওই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রিটিশ কোলাবোরেশন ইসকন বলে একটা সংস্থা, তারা কন্ট্যাক্ট নিল স্টিল প্ল্যান্ট ই করার জন্য। আর রাস্তার এপারে মানে জিটি রোডের ওপারে যে জঙ্গল কেটে যেখানে টাউনশিপ হবে, সেগুলো ইন্ডিয়ান কনস্ট্রাকশন, ইন্ডিয়ান
তারা করতে আরম্ভ করলো। আচ্ছা আচ্ছা, তা আমি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ই করলাম, ছিলাম প্রথম থেকেই। কয়েক মাস আমরা ছিলাম ওখানে, এক বছরের মতো থাকার পরে আমাদের যেতে হলো ওই টাউনশিপে। আচ্ছা, টাউনশিপে প্রথমে কিছু জঙ্গল কেটে, জঙ্গল কেটে সেই জায়গাটায় কিছু মিশন হাট, মিশন হাট মানে ওই টিনের গোডাউনের মতন, এরকম গোল 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 গোল, ওই টিনের গোল গোল করে ওইখানে থাকার ব্যবস্থা করলো। আচ্ছা, আমরা যারা এমপ্লয়ি ইঞ্জিনিয়ার মানে বড় বড় অফিসাররাও এবং সাধারণ আমাদের যারা ইয়ে ছিলাম তারাও সকলে ওই ইসের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করলো। তা বিভিন্ন লোকের আবার তাদের নামে অ্যালটমেন্ট করে দিল যে যদি একা থাকতে যাও তো একার মতো, আর মেস করে থাকতে হবে মেসের মতো, বিভিন্ন রকম করে থাকলো। ওই জঙ্গল আর চারিদিকে তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে। আচ্ছা, কারণ রাত্রিবেলা খুব ভয়ের আছে, মানে হায়না চিতাবাঘ থাকতে পারে, প্রচণ্ড জঙ্গল তো। হ্যাঁ হ্যাঁ, সেই জঙ্গলের মধ্যে এক পাশে আমাদের থাকার ব্যবস্থা করে, আর আমরা ওইখান থেকে আমাদের বাজার টাজার ওখানে নেই থাকা নেই, তো আমাদের সপ্তাহে একদিন মানে গাড়ি দিত, মানে ট্রাক দিত যে রবিবার দিন বাজার করার জন্য ওই স্টেশনের কাছে বাজার, ওখান থেকে প্রায় 12-13 মাইল দূরে, বুঝলেন? ওই রবিবার দিত, আমরা যে বাজার করে নিয়ে আসতাম, আবার সপ্তাহে একদিন বাজার করার মানে সাপ্তাহিক বাজারটা করে আনতে হতো, করে রাখতে হবে, আর যদি কিছু ফুরিয়ে টুয়ে যা পাবেন না এরকম অবস্থা, তা আমরা ওই অবস্থায় থাকতাম। আর ওইখান থেকে আমাদের ট্রাকে করে, ট্রাকে গাড়ি ঠিক করে তাদের নিয়ে ওই অফিস করতে হতো ওখানে। আর অফিসটা তখন করলো কি, ওই প্ল্যান্টের পাশেই ওখানে টেম্পোরারি মানে নেট শেড টেট দিয়ে আমাদের অফিসের ব্যবস্থা করলো, মানে লোকালয় ছাড়া কোনো লোকের সঙ্গে সম্পর্ক নেই, কিছু নেই, ওই সমস্ত দিন অফিসের মধ্যে থাকো, অফিসগুলো ওই মিশনের মধ্যে, বুঝলেন তো? খুব টেম্পোরারি। আর তখন গরমকাল, সে গরমে ওখানে থাকা যায় না, দুপুরবেলায় যদি রবিবারের দিন ওই ঘরে থাকতাম তখন ওই প্রচণ্ড গরম, সেই নিশানাটে টিনের শেডের মধ্যে থাকা মানে কি গরম। আচ্ছা, আর লোক আমরা ওই কয়েকজন থাকি টাকি ঘুরি টুরি, এই অবস্থা প্রথম দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। আর মাঝে মাঝে ওই আমাদের প্ল্যান্টে ব্যবস্থা করে দিয়েছিল, তারা ওই একটা করে শিশিতে কার্বলিক অ্যাসিড দিয়ে যেত ঘরে ঘরে, কারণ সাপের খুব উপদ্রব, সাপের উপদ্রব ছড়া টড়ায় দিয়ে যেত, রাত্রে সাপ টাপে আসতে পারে, প্রচণ্ড সাপ ছিল, একদম ছোটো ছোটো সাপ ছিল, নাম ছিল কী জানি নামগুলো বলতো ওরা, কালা চিটকি, বেনা বোন, বেনা চিটি, চিটি সাপ, চিটি সাপ, কালচি, বেনা, বেনা গাছের তলায় চিটি সাপ দিত, সেই জন্য ওই অঞ্চলটার নাম হলো বেনা চিটি, ওই বেনা চিটি বলে হচ্ছে বেনা চিটি, বুঝলেন? আর চারিদিকে সাপের ছোটো ছোটো সাপ, বহু বিষাক্ত। হ্যাঁ হ্যাঁ, আমাদের চলাফেরা যে কি কষ্ট, আর দল ধরে আমরা ছুটি থাকতো রাত্রিবেলা, ছোটো একটা সুড়ি রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ওদিকে একটা কমলপুর একটা গ্রাম ছিল অনেক দূরে, আর এদিকে জিটি রোড, ওই একখানা ছোট্ট বাস দিনে একবার যেত একবার আসতো ওই গ্রামের লোকজনকে জিটি রোডের এদিকে পার করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আর আমরা ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে দল বেঁধে রাত্রিবেলায় অফিসের দল বেঁধে হাসতে হাসতে যেতাম, পিছনে খুব মহুয়া বাগান, মহুয়া গাছটা ছিল, মহুয়ার সময় মহুয়া গাছটা দেখতাম, শাল বাগান, শাল গাছ ভর্তি, আর তার মধ্যে মাঝে মাঝে দেখতাম ওই যারা কী বলে শিকারি আসতো বড়ো বড়ো নেট নিয়ে, জাল নিয়ে, জাল পাতা তো জঙ্গলের মধ্যে, আর বুনো মুরগি এগুলো সব ধরতো, ধরে ধরে নিয়ে যেয়ে বিক্রি করতো। আচ্ছা, তারপরে বুনো শুয়োর, তারপরে মাঝে মাঝে হায়না ডাকতো, তারপরে নানা রকমের ইয়ে জঙ্গল, জঙ্গলের দুইদিকে, আর সন্ধ্যের পরে সমস্ত আমাদের তো অবস্থা খারাপ থাকতো, সব কাছাকাছি আমরা সব এক জায়গায় থাকতাম, পাশাপাশি বসে স্টার্ট করে দিয়েছিল, আর চারিদিক দিয়ে তার কাটা দিয়ে ঘিরে দেখাচ্ছিলো বাইরের কোনো নাটকে, এই অবস্থা আমরা থাকি চলি ফিরে। আজকে সেই দুর্গাপুর চেনা যায় না, দুর্গাপুর গেলে দেখবেন যে একটা কী শহর, বাপরে বাপ, ইন্টারন্যাশনাল শহর, ইন্টারন্যাশনাল, এখন চারিদিকে বড় বড় 8-10 তলা বিল্ডিং হয়ে গেছে, এখন সেখানে বড় বড় ব্যবসায়ী দ্বারা বম্বে টম্বের এদিকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী দ্বারা বিভিন্ন দেশের লোকেরাও সব
ইটি করে একদম চেনাই জানা দুর্গাপুর, বুঝলেন কী অবস্থা এখন, মানে জঙ্গলের একটা গাছও নেই ইন্ডিয়ার, একেবারে ওয়ান অফ দি কী বলে ইন্ডাস্ট্রিয়াল শহর, মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বুঝলেন, যাকে বলা হয় রুর অফ ইন্ডিয়া, জার্মানি একটা জায়গা আছে রুর বলে, সেখানে যেভাবে কলকারখানা পার দিয়ে সব শহর গড়ে উঠছে, এখানে এত কলকারখানা চারিদিকে, স্টিল প্ল্যান্ট শুধু না আশেপাশে প্রচুর কলকারখানা এখন ওখানে। আচ্ছা, এখন পানাঘাট থেকে একেবারে ওই কী বলে রানীগঞ্জ কি একেবারে আসানসোল পর্যন্ত চারিদিকে কলকারখানা ভর্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন তো, আপনি জান না বিদ্যা, দেখেন দুর্গাপুরের এখন অবস্থা অন্যরকম। যাই হোক, আমি সৎসঙ্গী একা। আচ্ছা, চারুদা হেডমাস্টার না, তিনি স্টেশনের কাছ থেকে হেডমাস্টার বুড়ো মানুষ, তিনি দীক্ষার রীতি পাঞ্জা ছিল বলে কোনো দীক্ষা টিক্ষা দেননি, তিনি বলে গেলেন নাই, কিন্তু আমি জানি না, পরমপিতা তো আমাকে পাঠাইছিলেন। আর আজকে সেই দুর্গাপুরে মানে সৎসঙ্গের একটা বিরাট প্রতিষ্ঠান ওখানে, বুঝলেন তো, মন্দির তো দুটো মন্দির দুর্গাপুর, হ্যাঁ দক্ষিণ পর্যন্ত আমাদের ওই বড়ো মন্দিরটা, বুঝলেন তো। আর আজকে দেখেন, জানি না পরমপিতা হয়তো তিনি জানতেন, দেওঘরের পরে মানে ঠাকুর পরিবারের যে সমস্ত লোকজন আজকে দেখেন দুর্গাপুরে অবস্থান করছেন, তারা পুরো পরিবার, যে কোনো কারণে হোক, তো শ্রী বর্দার দাদার অসুস্থতার জন্য এর আগেও যখন কারো অসুস্থ হয়েছে দুর্গাপুরে চিকিৎসার জন্য আসতেন, দুর্গাপুরের ব্যবস্থা আছে সেরকম হসপিটালে। আজ দুর্গাপুরটা হচ্ছে সেকেন্ড প্লেস দেওঘরের পরে ওইখানে, আজ দেখেন পুরো পরিবার আজ দু মাসের বা তিন মাসের মতো আছে, তারা ওখানে আসেন, যেহেতু পরম পূজ্যবধ আমাদের আচার্য দেব অসুস্থ আছেন, তাকে কেন্দ্র করে পুরো পরিবার থাকে, থাকা জাগা টাকা, এবং এই জায়গায় থাকার জন্য যেখানে যত সৎসঙ্গীরা আসছে যাচ্ছে তাকে দেখবার জন্য, আজ সৎসঙ্গের দেখেন হয়তো ঠাকুর আমাকে পাঠাইছিলেন যে ওইখানে সৎসঙ্গটাকে বেশ করো, হয়তো জানি না আজকে তাই, হয়তো কিছুই ছিল না, মানে বলছে তো সেই অবস্থা, সেই সিন যারা দেখছে তার জন্যে আমার ওই বইটাতেও লেখা আছে, মানে যে আমার জীবন ওই যে বইটার দিকে আমি খুব ডিটেলসে লিখেছি ওখানে লেখা আছে। হ্যাঁ, এইসব তার ইচ্ছা, আমি তো থাকবো না, আমি চলে যাব, সব ঠিকঠাক হচ্ছে সবে, অথচ ঠাকুর নানা রকম কায়দা করে আমাকে দুর্গাপুরী থেকে দেন, আর দুর্গাপুরের ওই নটোরিয়া জায়গা, ওই জায়গার থেকে আস্তে আস্তে মানে দুর্গাপুজো ভবিষ্যতে এরকম হবে তার জানা আছে। দুর্গাপুরের যে একটা মস্ত বড়ো সৎসঙ্গ দেওঘরের পরে সেকেন্ড প্লেসটা ওইখানে হবে, আমার ঠাকুর পরিবারের লোকজন থাকা টাকা আসা তার সিকিউরিটি, হ্যাঁ সেফ সাইড একটা জায়গা হয়ে উঠবে। দেখেন আমি হয়তো ওসব আমি দেখে যেতে পারলাম, ওসব আমার সঙ্গে যারা পরবর্তীকালে আমার দীক্ষা টিকা নিয়ে ঠাকুরের কর্মী হলেন তারা কিন্তু অধিকাংশ চলে গেছেন, যা আমার পরবর্তীকালে যাদের দীক্ষা টিকা নিল বা পরবর্তীকালে কর্মী হয়ে তার খুব ভালো কাজ করেছে, মন্দির করার সঙ্গে মন্দিরের সঙ্গে কী করে ঠাকুরকে পূজন করা, ই করা, বড়ো বড়ো উৎসব করা, দেখেন ওই দুর্গাপুরে মানে পয়লা বৈশাখের উৎসব একবার দুর্গাপুরি হতো বরাবরই, প্রথম যেবার বাইরে হলো সেবারে দুর্গাপুরি হলো, জানেন তো। আচ্ছা 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 আচ্ছা, ১৯৭৮ সালে ৭৮ সালে না ৭৮ ৭৮ প্রথম বরাবরই উৎসব মানে ঠাকুর ইন্ডিয়াতে আসার পরে, এই দেশে আসার পরে দেওঘরে দুটো বড় উৎসবই হতো, হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ আর পুজোর পরে যে উৎসব হতো বরাবরই হতো, হচ্ছে অল অফ এ সাডন কোনো এক কারণে মানে শ্রী শ্রী বর্দা আমাকে বললেন তোদের দুর্গাপুরে, তখন দুর্গাপুরের এত সৎসঙ্গীতে এত ফ্ল্যাশ হয়নি, মন্দিরে তখন হয়নি, মন্দিরটা তখন জমি জমি কিনে আমরা আরম্ভ করবেন, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে ওই উৎসবটা হলো, এবং এটা সমস্ত ভারতবর্ষের সমস্ত জায়গার লোকজন আসলো,
পরিচিত হয়ে গেল। হ্যাঁ, মানে এগুলো সব তিনি করেছেন, আমাদের করার কিন্তু কোনো ক্ষমতা নেই। একদম একদম, তার ব্যবস্থা করতে 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 করতে, আর সেই সময় সেই উৎসবে, হ্যাঁ, যিনি হোতা ছিলেন, যিনি আমাদের প্রায় 15 দিন ধরে আমাদের সঙ্গে ছিলেন উৎসবের আগে, সিআইসিনি পরম পূজ্যপদ দাদা, তার নেতৃত্বে আমরা ওই মন্দির উৎসবটা করেছিলাম জিটি রোডের কাছে, সে বড়ো জায়গাটাকে নিয়ে বিরাট উৎসব। সেই তার পরবর্তীকালে বহু উৎসব এখন দুর্গাপুরে হয়, আচ্ছা, বহু উৎসব এখন হয়তো সেদিন, সেই যে কিন্তু প্রথম। দেখেন ও ওই জায়গায়, অন্য অন্য জায়গায় আমি জানি না, কিন্তু এক দুর্গাপুরে ওইটুক জায়গার ভিতর আমি যখন আসি তখন 24 জন ঋত্বিক, আচ্ছা, যা যা কদর্য তো প্রচুর, মানে কতখানি স্প্রেড করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এসব তিনি করেছেন, সব তার দিয়ে হয়েছে, ঠিক। আর আজকে তো কথাই নেই সেইতে, এই যে কি হবে কি হবে না আমাকে আটকা রাখলেন, আমার আমি হচ্ছে আমাকে বেশ করে এই জিনিসগুলো আস্তে আস্তে হলো, তা সব তিনি করেছেন, সব তার জানা আছে যে এইটু হবে এইটু হবে এইটু হবে এইটু হবে এইটু, ঠিক, বুঝলেন? একদম একদম, সব তার ইচ্ছা, আমরা তো কিছু জানি না, তিনি করান। আজকে আমি একটা কাহিনী বলবো, আগে যাই হোক আমরা পরে বলবো সব, ইয়ে একটা কাহিনী, সেদিনে আমাদের ঘরে একটা পঞ্জিকা আছে, মদন গুপ্তের পঞ্জিকা, হঠাৎ দেখতে দেখতে একটা জন্মদিবস হিসেবে প্রত্যেকের ছবি দেওয়া আছে, অমুকের অমুক দিন জন্ম হবে অমুক হবে, এটা দিয়েছে, দিতে দিতে দেখছি যে এক জায়গায় আছে, মানে 20শে ডিসেম্বর, বুঝলাম, শ্রী শ্রী মিন্টু মহারাজের জন্মদিবস না জন্ম ইয়ে তিথি, আচ্ছা, মিন্টু মহারাজ, তার ডিটেলস পড়ে দেখছি, আজ বলবো, হ্যাঁ, এই যে পঞ্জিকা আমি নিয়ে এসেছি কাছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়ে দেখাই, তারপরে বলবো তার সম্বন্ধে, জিনিসটাকে দেখেন, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, বুঝলেন তো, এবছরের, হ্যাঁ, দেখাচ্ছে আমি দেখতে দেখতে, প্রত্যেকের পঞ্জিকায় প্রত্যেক জায়গায় ছোটো ছোটো ছবি আছে, কার জন্মদিবস কার ইয়ের সমস্যা, আমার ঠাকুরেরও আছে, আমার ঠাকুরের ইয়ে, এইখানে এক জায়গায় দেখছি 20শে ডিসেম্বর, আমার চৌঠা পৌষ, হ্যাঁ, চৌঠা পৌষ 20শে ডিসেম্বর সোমবার, বুঝলেন তো, এই যে বলেন মিন্টু মহারাজ, এই তো, এই যে দেখেন, আমি আমি পড়ে একবার, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জামশেদপুর শহরের বিরসানগরের অবস্থিত ইউনিভার্সাল পিস মিশন তথা ইউনাইটেড সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূল চন্দ্রের স্নেহধন্য শ্রী শ্রী মিন্টু মহারাজের আবির্ভাব দিবস, ছবিও দিয়েছে, এই যে দেখেন আপনারা দেখতে পারেন, এই যে ছবিটা দেওয়া আছে, উপরে দিয়ে তুলুন, হ্যাঁ দেখেন, এরপ মদন বুদ্ধের পঞ্জিকা এবছরের, আমি দেখতে দেখতে এই যে দেখা আছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মিন্টু মহারাজ, কত পৃষ্ঠায়, ওই তো ডিসেম্বর 25শে ডিসেম্বর পৃষ্ঠায়, আচ্ছা ঠিক আছে, দেখেন 25শে ডিসেম্বর তার জন্ম, হ্যাঁ 25শে ডিসেম্বর চৌঠা পৌষ, আচ্ছা, হ্যাঁ ছবি দেওয়া আছে, লেখা আছে মিন্টু মহারাজ, এই যে আমি প্রথম দেখলাম শ্রী শ্রী মিন্টু মহারাজের আবির্ভাব দিবস, বুঝলেন? আচ্ছা এইবার আমি এই মিন্টু মহারাজের সম্বন্ধে কিছু বলি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কারণ আমার সঙ্গে আমার খুব পরিচিত, খুব পরিচিত, এবং যদিও আমার সাথে কয়েক বছর বড় ছিলেন, অনেক বন্ধুভাবে আমি মিশতাম, আচ্ছা, এই মিন্টু মহারাজের সঙ্গে, হ্যাঁ আমার সঙ্গে একবার আমি যখন দেশে আসলাম তখন তো মনটা খুব খারাপ থাকতো, ওই যে আমরা ফাঁকা জায়গায় থাকতাম, এক জায়গায় সব মিলেমিলে মেসে টেসে করে থাকতে হতো তো, মানে ফ্যামিলি থাকতো না, সব আমার পুরুষ লোক, আর শনিবারের দিন হাফ ডে হতে বা শনিবার দিন
হাফডে হওয়ার পর সব লোক যার যার বাড়ি চলে যেত, আচ্ছা ফাঁকা জায়গা থাকবে বাড়ি যাই ঘুরে আসতো, আশেপাশে বাড়ি যেত, আবার সোমবারে চলে আসতো। আমরা এই দুই একজন মাত্র ওইখানে থাকতাম, বুঝলেন? তা আমরা থাকতাম ওইখানে, সব ভালো লাগতো না, একা একা থাকি। আচ্ছা, আর ওই দুই চারজন লোক থাকে। ভাবলাম না, আমিও শনিবারে একবার দুবার বাড়ি গেলাম, তারপরে ভালো লাগে না, যা ঠাকুর বাড়িই যাই। এইবার আমি শুরু করলাম প্রত্যেক শনিবারে দুপুরের বেলায়, মানে হাফ ডে অফিসে তো, দুপুর বেলায় ট্রেন ধরে একবার চলে যেতাম দেওঘরে। রেগুলার যাই, শনিবারে থাকি ঠাকুরের কাছে, বসি ঠাকুর কথাবার্তা, ঠাকুর ই করেন। আবার রবিবার দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে ট্রেনে উঠে ভোরবেলা এসে নামতাম, অবিশ্রাম করতাম। এইরকম এই সময় কোনো কারণে, আচ্ছা, ঠাকুর বাড়িতে শিশির বর্দার এগেনস্টে একটা মিথ্যা মামলা শুরু হলো, এবং বর্দাকে ওয়ারেন্ট ই করলো যে তাকে ওয়ারেন্ট ইস্যু হলো, নিয়ে যাবে জেলে নিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল, মার্ডার কেস ফলস। আচ্ছা, তা নিয়ে মামলা মকদ্দমা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই চলছে অনেক দিনে। ঠাকুরও খুব উৎসন্ন হয়ে থাকতেন, ফলস একটা ইয়ে আর কি, এরকম ঠাকুর মাঝে মাঝে বসেন, মাঝে মাঝে পুলিশ টুলিশ আসে ইনকোয়ারি করতে, ঠাকুর পছন্দ করেন না, লোকের মধ্যে খুব খারাপ লাগে। তখন আমি ওই সময় মাঝে মাঝে শনিবার যেতাম। আচ্ছা, তো ঠাকুর বড়াল বাংলা মানে বর্তমান মিউজিয়াম ওই বারান্দায় বসে আছেন, চার পাঁচজন লোক আমরা বসে আছি, চুপচাপ বসে আছি, কেউ কোনো কথা বলেন, সবাই বিষণ্ন ভাবত। তা হঠাৎ আমার দিকে তাকালেন ঠাকুর, তাকে অনেকক্ষণ তাকা টাকা বলছে, এই তুই উঠে দাঁড়াতো। আমি দাঁড়ালাম, এই বাদ দিয়ে এদিকে ফের, এদিকে ফের, ফেললাম, সবাই তাকে দেখছে, আবার এদিকে ফের, ফেললাম, পিছন ফের, পিছন ফের, ফেললাম, আবার আয় বয় বসল, সবাই হা করেছে, কোনো কথা নেই, চুপচাপ, কেন বলছেন, কী জন্য বলছেন, কোনো ইয়ে নেই। কিছুদিন পরে ঠাকুর বলছেন, সুশীল দোকানে বসা আছে, সুশীল বইদা, তারপরে ওই বীরেন মিত্তির ওই আমাদের ইয়ে ছিলেন, তিনি ছিলেন ওই জ্যোতি আর কি, আরও অনেকে ছিলেন, আমাদের দেবীদা ছিলেন, আরও কত অনেকে ছিলেন, বসা পাঁচ সাতজন বসা যায়। সুশীলদা একে দেখতে ওই পিসি সরকারের মতো দেখতে মনে হয় না, অত বছর আমাকে দেখেছে, একে দেখতে পিসি সরকার, জাদু জাদুকর পিসি সরকার, এই পিসি সরকার না, এই পিসি সরকার বাবা, হ্যাঁ হ্যাঁ জুনিয়র পিসি সরকার, অনেক এর বাবা তখন আর কি। তারপরে সবাই বলছে হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই, সবাই একটু হাসি হাসি গল্প টল আমাকে নিয়ে, এই এই পিসি সরকার। তারপর অনেক আমাকে পিসি সরকারকে ডাকতো, বুঝলেন? আচ্ছা আচ্ছা, বিনীত তো অনেক, যাই হোক, এই দেখতে মিন্টু মহারাজ, এই যে মিন্টু মহারাজ, মিন্টু মহারাজ, এই মিন্টু মহারাজ ও ছিল ওকে বসা, অল্প হ্যাঁ ঠাকুর ঠিক বলেছেন, একে দেখতে পিসি ঢোকায়, কিন্তু পিসি ঢোকার চশমা ছিল না, ওর চশমা আছে। আচ্ছা ঠাকুর, হ্যাঁ তা ঠিক বলেছিস সাহেব, দেখে সবাই একটু ইয়ে হলো, কেন বললেন, কী জন্য বললেন, তিনি জানেন, মানে হয়তো পরিবেশটা একটা, আমি মনে ভালো, পরিবেশটা তো গম্ভীর ছিল, একটু হালকা করে দেওয়া যায় বললেন। এমন সময় কথাবার্তা হচ্ছে, ঠাকুর তখন বলে, এ তোর মনে আছে পিসি সরকার সমাজে? হ্যাঁ ঠাকুর মনে আছে, পাবনায় ছিল আমাদেরও, আমরা তাদের সঙ্গে ঘুরতাম, তিনি আমাদের ছোটো ছোটো ম্যাজিক শিখালেন, সেইতে খেললেন টেলেন, সে পিসি সরকারের ইয়ে, ওই যে সেই পিসি সরকার ঠাকুর মনে আছে, সেই চক্রফটো, চক্রফটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চক্রফটোর যে আইডিয়াটা, হ্যাঁ হ্যাঁ, সে পিসি সরকার তখন দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে চক্রফটোটা যে আগে তো ছিল না, ঠাকুরকে বললেন, ঠাকুর যে ম্যাজিশিয়ানদের কনসেন্ট্রেশনটা যে বড় জিনিস। আচ্যাচ্ছা আচ্ছা, মানুষগুলোকে কনসেন্ট্রেশন আনা যায়, নিজে কনসেন্ট্রেট হলেও কনসেন্ট্রেশন আনা যায় কেমন করে, তা কী করে উনি বলছেন যে আমাদের প্রথম ম্যাজিশিয়ানদের
একটা বড় দেওয়াল থাকে, এইরকম একটা দেওয়াল আছে, দেওয়ালে সাদা দেওয়াল, তার মধ্যে ছোট্ট মানে দেওয়ালের পরে কালো একটা পর্দা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, কালো পর্দা পরে ছোট একটা মানে ফুটো রেখায় দূরের থেকে এক ফুটোর দিকে ওই ওই দিকে গেজ করতে হয়, ওই ফুটো দিয়ে ওই ইটাকে। আচ্ছা, ওই গেজিং করতে 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 তাও যেমন অনেকগুলো সিস্টেম দেখালেন, তারপরে বললেন কোন শাস্ত্রে আমাদের আছে এরকম, তার মধ্যে দিয়ে কনসেন্ট্রেশন আনে, কোন শাস্ত্রের কথা বলে কি ব্রহ্মশাস্ত্র নাকি, তিনি আলোচনাটা করেছেন। তখন ঠাকুর বললেন যে হ্যাঁ ওই গেস্টার চক্রের ফটো, উনি বললেন তার চক্রের ফটোর ভিতর ঠাকুরের একটা ফটো দিলে, ফটো দিয়ে দেয় হ্যাঁ ও দিয়েছিল আইডিয়াটা, আমি পাশে ষোলোশো দল ষোলোটা যে ইয়ে আছে এই পদ্মের মতো সেগুলো আমারই দেওয়া আর কি। আচ্ছা, তার মধ্যে আছে একটা দিলাম গ্রে, একটা সাদা, একটা গ্রে সাদা, ওগুলোর কারণ হচ্ছে আমাদের যে ব্রেনের ম্যাটার আছে, আচ্ছা ওটাকে ওই করলে অ্যানালিসিস করে দেখা যায় ওর মধ্যে ওইরকম সাদা কালো সাদা কালো আছে, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বললেন যে ঠিক আছে তাই দিয়ে করল। এমন সময় আমাদের কেস হচ্ছে, কেসটা মানে ই করার জন্য ভালো উকিল টুকিল পাওয়া যাচ্ছে না, আমাদের সেক্রেটারি ছিলেন এখন জ্ঞানদা, পরে করুন আমি পরে পড়ছি, জ্ঞান গোসাই, হ্যাঁ জ্ঞান গোসাই ছিলেন, তিনি আরও অনেক কর্মকর্তারা ভালো উকিল আনার জন্য পাটনার থেকে বলদেব সহায় আর কি, খুব নাম করা অ্যাডভোকেট, নাম করা ব্যারিস্টার, তাকে নিয়ে আসলেন কেসটাকে ই করার জন্য। তা তিনি এসছেন, জ্ঞানদা তাকে নিয়ে চলে আসছেন। তা তিনি আসছেন, আসার সঙ্গে সঙ্গে বলছে হঠাৎ হচ্ছে এই বিশেষ লোক ঠাকুর সঙ্গে আলাপ করবেন, হ্যাঁ আমাদের সবাই উঠে পড়েন, উঠে পড়েন, আমরা উঠে বসলাম। আচ্ছা, উঠে বসে যখন চলে এলাম এদিকে আসছি, আমি এসে ওইখানে একটা আম গাছ ছিল এখন থেকে কেটে দিয়েছে, ওই আম গাছের গোড়ায় দাঁড়িয়েছি, মিন্টু বাস আমার সঙ্গে আসছে। আচ্ছা, বলছে এই যে কি ভাই বুঝলে ঠাকুর কেন বলছে তোমাকে, কেন বলেছেন জানো? আমি বলছি না তো, মানে ওর এরকম ভাব জানবার ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, আমি বলছি না তো, তিনি বলছেন তুমি তো বুদ্ধু অষ্টরম্বা কিছুই বোঝো না চাপ, এই বলে চলে গেল। আমি আমার বন্ধু টাই বলবো, বন্ধু মানে আমার সব বড়ো, আমার সঙ্গে এরকম ব্যাপার ঠোকেন। এই মিন্টু মহারাজের অনেক কাহিনী আছে, উনি পাঞ্জা নিয়ে জামশেদপুরে ওদিকে কাজ কাজ করতেন। আচ্ছা আচ্ছা, সেই সময় কোনো কারণে ওনার বিয়ে, মিন্টু মহারাজের আদত নাম হচ্ছে দয়াময় বোস। কি বোস? দয়াময় বোস। আচ্ছা, ওনার বাবা হচ্ছে প্রকাশ বোসদা, আপনার দেখেন না প্রকাশ বোসদা ছিলেন। আচ্ছা, তার ভেজে ছেলে দয়াময় বোস। দয়াময় বোস, দয়াময় বোস, হ্যাঁ মিন্টু মহারাজ এমনি ডাক নাম ছিল মিন্টু। হ্যাঁ, ঠাকুর ওই রকম চলতে ঠাকুর তাকে মহারাজ ডাকতেন, মিন্টু মহারাজ ঠাকুর ডাকতেন আদর করে। আচ্ছা, ও মিন্টু, সেই জন্য মিন্টু মহারাজ হয়ে গেছে। হ্যাঁ, ওই মিন্টু মহারাজের নাম না, নাম হচ্ছে দয়াময় বোস। হ্যাঁ, মিন্টু এমনি না ডাক নাম মিন্টু মিন্টু, আর ঠাকুর ধরুন মিন্টু, ও মিন্টু মহারাজ তুমি কেমন আছো আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই চলা বলাটা অন্যরকমের, বুঝলেন না, সব একটা ইয়ের মতো চলতেন। তো উনি তুমি এটা অষ্টরম্বা বুঝলে চলে গেল। একদিন অনেককাল পরে কোনো মাঝে 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 যেতাম, একদিন জামশেদপুরে ই করেন, জামশেদপুরে তখন ঋত্বিক যারা একটা বড়ো তাদের একাধিক স্ত্রী থাকতো, তাদের নির্দেশে মানে অনুলম বিয়ে টিয়ে করে তাদের সন্তান লাভ করার জন্য যে প্রসেস বললেন তাতে অনেকে বিয়ে করে, মানে বহু বিবাহ প্রথা প্রচলিত, বহু প্রথা। তিনি একদিন হচ্ছে কি কোনো উৎসবের সময় আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি, আমার সাথে দেখি উনি আসছেন, ওনার পিছনে ওনার দুই বউ নিয়ে আসছেন গেটের সামনে, কী ভাইয়া কী খবর, আমার ভাইয়া ডাকলে কী ভাইয়া কী খবর, আমি তখন বিয়ে থাকি, বিয়েটা করেছ না তো এখনো হয়নি, তোমার কিচ্ছু হবে না, দেখো রেজিমেন্ট দেখো আমার পিছনে, ঠিক আছে মানে ওর বড়ো বউ ছোটো বউ পরে। হ্যাঁ, তার মানে
ওই জামশেদপুর যখন ইউটি করতো সেই সময় কোনো একটা মেয়ে ওকে স্বামিত্বে বরণ করেছিল, কারণ উনি এক সময় শুনেছি আর কি কীর্তন করতে করতে সেখানে সবসময় কীর্তন হতো, কীর্তন করতে করতে লাফালাফি করতে করতে একটা ভাল্ব ইলেকট্রিক ভাল্ব পড়ে গিয়ে সে নিয়ে সেই তারপর পা পা পড়ে পা কেটে যায়। কেটে গেলে যে বাড়িতে করছে সেই বাড়িতে তারা নিয়ে সুস্থ করতে সেই বাড়িতে মেয়ে সুস্থ করতে করতে ওকে স্বামিত্বে বরণ করার জন্য এই করে যাই হোক ঠাকুরের নীতিতে বিয়েটা করে চলল। ও এমন একজন লোক সবটা জামশেদপুরে এবং ও সব যত যজমান বেশিরভাগ হচ্ছে সাউথ ইন্ডিয়ান। আচ্ছা, ওর এক মানে যজমান মানে তার একটা লেখা বই আমি পড়েছি, মাই লর্ড অ্যান্ড হিজ লর্ড, এরা মোটা বই, ভাই সুন্দর লাগে ইংরেজিতে। এই মিন্টু মহারাজ লিখেছেন? উনি না, ওনার এক যজমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই লর্ড, ওর লর্ড হচ্ছে ইয়ে মন্টু মহারাজ। আচ্ছা, মাই লর্ড অ্যান্ড হিজ লর্ড। আচ্ছা আচ্ছা, তার লর্ড হচ্ছে ঠাকুর। ঠাকুর বইটার উপরে নামটা লেখা আছে, মাই লর্ড অ্যান্ড হিজ লর্ড, দারুণ লেখা আমি পড়েছি। হ্যাঁ, এই মোটা ওনার যজমান, খুব বড় বড় লোকের দীক্ষিত সাউথ ইন্ডিয়ার। জামশেদপুরে ওইদিকে থাকতে না, জামশেদপুর ইন্ডিয়ায় অনেক বহু জামশেদপুরের লোকজন থাকে, চাকরি করে, তাদের পরিবারটা গিয়ে সেখানে ইয়েতে সাউথ ইন্ডিয়া দেখে খুব দীক্ষা টেকে দিচ্ছে। এমন মোটামুটি তিনি তাদের কাছে তিনি লর্ড। আচ্ছা, চলতেন শুনতেন ওইরকমভাবে। হ্যাঁ, ওইখানে তাদের উপদেশ দেন, মাঝে মাঝে বাণী টানি দেন, তারা লেখে টেকে মানে মোটামুটি ছোটোখাটো ঠাকুরে হয়ে গেছে। হ্যাঁ, চলা টলা ওইখানকার যারা আদি যারা ঋত্বিক, হ্যাঁ হ্যাঁ, নামকরা আর কি, নগেন দা, নগেন সেন গুপ্ত ছিলেন, নগেন সেন, তারপরে ইয়ে ঘোষ, অনেকে ছিলেন বড় বড় নাম করা, নামগুলো ভুলে যাই তখন মনে আসে না। সেইতে এরা খুব পুরনো ঋত্বিক, খুব জামশেদপুরে তখন খুব ভালো সৎসঙ্গে দিয়েছিল, তাদের সঙ্গে পাত্তা দিত না ও, আর ওদের সঙ্গে ওর ক্লাশ হতো। আচ্ছা, ওরা যা করতে চায় ও উল্টোভাবে চলে। হ্যাঁ, কারণ ও একজন। আচ্ছা, মানে এরকম আর কি চলাফেরা এরকম ছিল, মানে কারো ইসের মধ্যে আনে না। তা একবার সেই স্থানীয় জামশেদপুরের যে ঋত্বিক ছিল নগেন দাই হেডেড, হ্যাঁ, তারপরে ইয়ে ঘোষ টোষ ছিল, তারা চার পাঁচজন ঋত্বিক এসে ঠাকুরের কাছে কমপ্লেন করছে ওর সম্বন্ধে। আমি যখন বসাচ্ছে ঠাকুর শুনছেন, ঠাকুর কারো ইগোতে আঘাত দেন না, দেখেন কী অবস্থা, শুনছেন, ঠাকুর সব জানেন, অন্তর্জন সব জানেন, বলছে ঠাকুর ওর জন্য আমরা কাজ করতে পারছি না, ঠাকুরের কোনো কাজ হচ্ছে না, সে উল্টো পাল্টা করছে, আমাদের সব ইয়ে করছে, মানে সব নানারকম ইয়ে অভিযোগ আর কি, অভিযোগ করতে করতে এক দাদা বলছে যে ও তো এখন ঠাকুর সেজে বসেছে, ঠাকুরের মধ্যে চৌকি আছে, চৌকির বাইরে ইয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে বসে, সব আশেপাশে বসে সব শোনে। তারপরে একজন বলছে যে এখন তো বাণী দেয়। হ্যাঁ, বাণী দেয়, বাণী লেখে, ঠাকুর যেমন দেন বাণী দেয়, বাণী লেখে, আবার ইংরেজি বাণীও দেয়। হ্যাঁ, আর ঠাকুর তো আমার খাচ্ছিলেন, শুনছেন, ঠাকুর কোনো সাহস দিচ্ছেন, অনেকক্ষণ ধরে ঠাকুর তার সম্বন্ধে নানা রকমের কমপ্লেন হচ্ছে বলছেন, ঠাকুর শুনছে, শুনতে শুনতে যে বুঝে বাণী দেয় ইংরেজি বাণী কষি সারা, তাই তাই, আরে সব পড়া আমি তো তোরা, হ্যাঁ, একদম সব ঠাকুর, এখন ঠাকুর সাজে ঠাকুর হয়ে গেছে এখন ওখানকার, আমি তো চাই তোরা প্রত্যেক ঠাকুর হ, আমি চাই তোরা প্রত্যেক প্রত্যেক ঠাকুর হ, তোরা বাণী দে, হ্যাঁ, মানে এরকম কষ্টি সারা, আরে বাবা তাই, আরে বাবা, লোকগুলো মিশিয়ে গেল, ঠাকুর বড় ই করবে, আর ঠাকুর যেন এনকারেজ করছে রে, ঠাকুর কারো এগোতে আঘাত দিতে চায় না একদম। হ্যাঁ, ঠাকুর বলবে তোরাও তো হয়েও ওর ব্যাক সাইডে ঠাকুর নিয়ে ই করলেন না, ওরকম তো এটা, হ্যাঁ, এই ঠাকুরকে বোঝা তো মুশকিল, বুঝলেন, একদম এই মেন্টু মহারাজ। হ্যাঁ, যাই হোক, এই সৎসঙ্গের কর্মকর্তার বিশ্লেষণ, ও জামশেদপুরে একটা সোসাইটি তৈরি করলো, ওই যে নাম টাম দিছে, হ্যাঁ, সৎসঙ্গে একে নাম টাম দিছে, হ্যাঁ, এবং সব বেশিরভাগ হচ্ছে সাউথ ইন্ডিয়া, ইন্ডিয়ারও আছে, আর ওরাই মানে এতখানি ফ্লেশ করলো, লন্ডনে চলে গেল, হ্যাঁ, ওই লন্ডনে গিয়ে তখন ডাক্তার শুনলাম, লন্ডনে গেল, লন্ডনে গিয়ে ওখানে একটা প্রতিষ্ঠা করলো, ওই প্রতিষ্ঠা করলো, সে নাকি শুনলাম, শোনা যায় সে মাঝে মাঝে প্লেনে করে আমেরিকায় যেত,
সেখান থেকে আসতো। তারপরে যে কী হয়েছে তারপর আর খোঁজ খোঁজ নেই। তা তার একটা সংস্থা, একটা আলাদা সংস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন ইউনাইটেড চার্চ, সৎসঙ্গ ইউনাইটেড চার্চ একটা আছে জানেন আমেরিকায়। আচ্ছা, আমাকে তারপর আমার সঙ্গে যোগাযোগ করেছিল। ওরা শনিবারে শনিবারে ওদের একটা অধিবেশন করে, ফোনে ফোনে করছিল, করে টোরে যে আপনাকে কিছু বলতে হবে, আপনি পুরনো সৎসঙ্গী, এরকম ঠাকুর দর্শন করা লোক তো এরকম। ঠিক আছে, তো শনিবারে আমাদের শনিবারে যখন ওদের হয়, আমাদের তখন প্রায় নটা টটা নাগাদ আরম্ভ করে। এক শনিবার দুই শনিবার বরাবর দেখি আমাদের নটা, আমরা নটা আরম্ভ করলে ওদের তখন যাবো, ওদের তখন সবাই লোকজন আসতে আরম্ভ করে। তা আবার দেখি রাত এগারোটা বারোটা, আমি অত সময় ঘুমোতে পারি না। আমি ভাই আমার তো শরীর খারাপ হয়ে যাবে না, আমি আর কমবে না। তা আমি চার পাঁচবার ওদের সঙ্গে, রাত হয়ে যাচ্ছে কারণ ওদের তো দিন, মানে আমাদের রাত ওদের দিন, মানে সেই রাতের সঙ্গে আমার ঘুম আসে না, আমার খুব কষ্ট হতো। ইউনাইটেড চার্চ বুঝলেন, ইউনাইটেড চার্চ ওটার প্রতিষ্ঠাতা বোধ হয় হাউজারমানদার বউ টৌ হবে কে জানি। ওদের একটা ব্রাঞ্চ আবার কলকাতায় হিসেবে একটা নাকি করেছিল, ওইখানে আসে কি না জানি না। এখন ওদের কিছু পত্রিকা পত্রিকা আমার কাছে আছে, এখন নিচেও আছে, আমার ঘরের ভিতরে আছে, পাঠাতো সেইতে। বিভিন্ন রকমের, যেমন ধরুন সৎসঙ্গের প্রথম বাইফারকেশন হলো, তারা গিদিনীতে গেল একদল, সেখানে তারা একটু পরে সৎসঙ্গ প্রতিষ্ঠানে করেছে। তারপর তারা ভেঙে আবার একটা দুটো সৃষ্টি হয়েছে। আবার এদিকে দেখি পরবর্তীকালে ঠাকুরের জানি না কেন কী হলো, আমাদের সর্দা পূজ্যপদ বিবেকানন্দ আলাদা তার একটা সংস্থা হলো, পূজ্যপদ কাজলদা আর ওটা আলাদা সংস্থা হলো। আবার এদের মধ্যে অনেকগুলো আর সেট সেট হয়ে গেছে, বিভিন্ন ভিন্ন হয়ে গেছে। তা তার মধ্যে দেখলাম এই এই ইংরেজি এই পঞ্জিকায় ছবি টবি দিয়ে মিন্টু মহারাজ ছবিটাও আছে দেখলেন, এই ভাবছি মিন্টু মহারাজের কথা ভাবি। কিন্তু আদর্শের ঠাকুর আমার জানি না কারা কী চিন্তা করে কী ভাবতে, আমার ওই নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠাকুর ঠাকুরে একদম তার ওই বীজ নাম নিয়ে চললেন, আর তিনি যা বলে গেছেন তার যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান যিনি যেখানে দাঁড়ায় সারা জীবনদের করে গেছেন, তিনি তো বাইফারকেশন চান নেই একদম, একদম মানে সংস্থা ভেঙে যার সংস্থাকে সে ঠাকুর থেকে পছন্দ করতেন না একদম। সুতরাং আমরা যারা আছি, যেখানে থাকি, যে অবস্থা থাকি, তাকে নিয়েই আসি, তিনি যা বলে গেছেন তাই করি। এই যে ইষ্টভীতি, ইষ্টভীতিটা ঠাকুরের ব্যাপারে ঠাকুর বলছে ফিল্ম ধরে দিতে, সবাই ফিল্ম ধরে দেয়, কিন্তু জানি না তারা এই ইষ্টভীতি ওই ফিল্ম যে দেওয়া মানে ওটা ইষ্টের কাজে লাগে, ইষ্টটাই দিতে ঠাকুর বলেছিলেন একদম একদম। জানি না কোথায় কোথায় দেয়, কোন জায়গায় জানি না সে। এনি হাও আমরা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুর যা বলেছেন যাটা করেছেন সারা জীবন ধরে আমি তো তাই করে যাচ্ছি। কারণ আমার দিমুখে দিগুনে আমাকে বহু লোকে বহুভাবে বসতে বলতে চাইছি না, আমি আমি যার জানি আমার মাথা ঢুকবে না। আমার ঠাকুর ঠাকুর আমাকে দিয়ে যা করাইছেন, আর এখনও এই যে অবস্থা আপনারা এসে যে আমার নিয়ে করছেন একদম, জানি না জীবনের শেষ প্রান্তে এসে এই এটা এখন যাই হোক, মানে ভারতবর্ষের বাইরেও যে ইন্টারন্যাশনাল সমস্ত বিভিন্ন আমেরিকাতে, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, তারপর দুবাই, বিভিন্ন জায়গার থেকে যে কথাটা আসছে। কালকে রাত্রে একজনে আহমেদাবাদ থেকে ফোন করেছে, আচ্ছা কি প্রধান, হ্যাঁ বাবা মারা গেছে এরকম, কী করতে হবে তখন স্টিপটি করবো না, করে টোরে আপনারটা আমি রোজ দেখে রেখে আহমেদাবাদ গুজরাটে ওইখান থেকে ফোন করছে। যাই হোক শুনতে চায় বা ইয়ে করতে চায়, হয়তো কোথাও সবার সঙ্গে যোগাযোগ করতে পারে না, হয়তো জীবনের শেষ প্রান্তে এসে হয়তো আপনাদের সঙ্গে থাকাতে একটু কিছুটা যোগাযোগ সুযোগ করতে পারি, বাকি বাকি জীবনটা তাকে নিয়ে চলি করি, আজকে এইখানেই শেষ করে দিই। হ্যাঁ শরীরটা তো জানেন, জয়গুরু জয়গুরু, খুব ভালো লাগলো আজকে একটা অজানা তথ্য জানতে পারলাম, সেটা হচ্ছে মিন্টু মহারাজ, মিন্টু দেবময় বইটাও আজ দেখুন আছে এখানে আমার কাছে, যদি কেউ মিশাইতে চান। ওর অরিজিনাল নাম কি দেবময়? ইয়ে আমি বললাম হচ্ছে দয়াময় বোস, দয়াময় বোস, দয়াময় বোস, প্রকাশ বোসদার মেজে ছেলে, প্রকাশ বোসদা আমাদের আশ্রমে ছিলেন, ওর বাবনার থেকেই আমাদের আশ্রমে ফিল্ম থেকে কাজ করতেন, আমরা তাদের কাছ থেকে নিতাম। উনি প্রকাশ বোসদার ভালো ব্যাডমিন্টন খেলতেন, বুড়ো বয়সে ব্যাডমিন্টন খেলতেন, হ্যাঁ
খুব ইয়ে লোক আর কি আসবো। এই তথ্যটা তো সবার জানা নেই, এটা আমরা আজকে জানলাম এইভাবে অজানা তথ্য। অজানা তথ্য এই যে দেখেন আর পঞ্জিকেশন পঞ্জিকা দেখে ওর ছবি, হ্যাঁ হ্যাঁ আবার বাসিও লেখা আছে যে 20শে ডিসেম্বর মদনগুতের পঞ্জিকা ফুল পঞ্জিকা পড়ে দেখবেন এখানে আছে এই বছরের পঞ্জিকা 1400 সালে ছবি দেখবে ওই যে পরিষ্কার মিন্টু মারুস দেখেন সে চলে গেছে তার জন্মান জন্মান তারা তাকে কী চোখে দেখে, হ্যাঁ হ্যাঁ কী চোখে দেখে দেখেন তা সৎসঙ্গী জগতে হয়তো একদিন কী হবে কোথায় কী হবে তাকে নিয়ে কত লোক তাকে নিয়ে চলেন তাকে নিয়ে করলেন দেখেন সব করেন। নাহলে আমি এই বয়সে মানে চলে আমার সঙ্গে যারা যারা সব চলে গেছে হয়তো ঠাকুর আমাকে দিয়ে এই কথাগুলো বলাবার জন্য বসেছিলেন। একদম 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 অজানা জিনিসগুলো। ঠিক 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 ঠিক। জয় গুরু জয় গুরু জয় গুরু। সবাইকে অভিনন্দন এবং সবাইকে পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, সঙ্গে রাহাদার সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি। আমরা এইভাবে বহুদিন যেন রাহাদার কাছ থেকে এইভাবে অজানা তথ্য পাই, অনুপ্রাণিত হতে পারি এই প্রার্থনা করি। আজ এখানেই রাখলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।